আল্লাহু 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম দোস্ত বুজুর্গ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজ আমরা আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা ভালোবাসতেন ও তাঁর কদর ও কিমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেমন ছিলেন তার বহু উদাহরণ আমরা জানি। কিন্তু আজ আমরা এমন একটি বিষয় জেনে নেব যেটা থেকে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে আমাদের নবী কেমন করে হযরত আদম আলাইহিস সালামের বংশের সাথে গিয়ে মেলে, বা হযরত আদম আলাইহিস সালামের বংশধররা বংশ পরম্পরা কেমনভাবে এসে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসে মেলে। ইতিহাসের মধ্যে আল্লাহর নবী সমস্ত কিছু আল্লাহ তাআলা লা মাহদুদ রেখেছেন, লা মাহফুজ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, সংরক্ষিত হিসেবে রেখেছেন, যার একটিও জিনিস আজ পর্যন্ত কেউ বদলাতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে এতটাই ভালোবাসতেন যে তার উট, তার ঘোড়া ও তার গাভী বকরি ছাগলদের নামও আল্লাহ তাআলা মাহফুজ করেছেন। তো চলুন আমরা দেখে নিই কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা থেকে আর আমাদের প্রাণের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম পর্যন্ত তাঁর বংশধরের নাম মাহফুজ রেখেছেন। আমার আপনার প্রাণের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বুজির নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বুজির নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বুর নাম হাশিম, হাশিমের আব্বুর নাম আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের আব্বুর নাম আব্দুল কুসি, আব্দুল কুসির আব্বুর নাম কিলাব, কিলাবের আব্বুর নাম মুর্রা, মুর্রার আব্বুর নাম কাব, কাবের আব্বুর নাম লুবাই, লুবাইয়ের আব্বুর নাম গালিব, গালিবের আব্বুর নাম ফাহাদ, ফাহারের আব্বুর নাম মালিক, মালিকের আব্বুর নাম নদর, নদরের আব্বুর নাম কিনানা, কিনানার আব্বুর নাম সুলাইমা, সুলাইমানের আব্বুর নাম মুদ্রিকা, মুদ্রিকার আব্বুর নাম ইলিয়াস, ইলিয়াসের আব্বুর নাম মুদর, মুদরের আব্বুর নাম আল মুআদ, মুআদের আব্বুর নাম আল আদনান, আদনানের আব্বুর নাম হুমাইসা, হুমাইসার আব্বুর নাম সালামান, সালামানের আব্বুর নাম আউজ, আউজের আব্বুর নাম বৌজ, বৌজের আব্বুর নাম কামওয়াল, কামওয়ালের আব্বুর নাম উবাই, আল উবাইয়ের আব্বুর নাম আল আওয়াম, আল আওয়ামের আব্বুর নাম আল নাশিদ, আল নাশিদের আব্বুর নাম আল হিজার, আল হিজারের আব্বুর নাম আল বিলদাস, আল বিলদাসের আব্বুর নাম আল ইদলাফ, আল ইদলাফের আব্বুর নাম আল তাবিখ, আল তাবিখের আব্বুর নাম আল জাহিল, আল জাহিমের আব্বুর নাম আল নাহিশ, আল নাহিশের আব্বুর নাম আল মাইফি, আল মাইফির আব্বুর নাম আল আইফি, আল আইফির আব্বুর নাম আল আবখর, আল আবখরের আব্বুর নাম আল উবাইদ, আল উবাইদের আব্বুর নাম আল দুয়া, আল দুয়ায়ের আব্বুর নাম আল হামদান, আল হামদানের আব্বুর নাম আল সাম্বর, আল সাম্বরের আব্বুর নাম আল ইয়াথরিবি, আল ইয়াথরিবির আব্বুর নাম আল ইয়াহজিন, আল ইয়াহজিনের আব্বুর নাম ইয়ালহান, আল ইয়ালহানের আব্বুর নাম আল ওয়াই, আল ওয়ারওয়াইয়ের আব্বুর নাম আল ওয়াইদি, আল ওয়াইদির আব্বুর নাম দিশান, দিশানের আব্বুর নাম ইসার, ইসারের আব্বুর নাম আকনাদ, আকনাদের আব্বুর নাম আল ইহাম, আল ইহামের আব্বুর নাম আল মুকসার, আল মুকসারের আব্বুর নাম নাহিশ, নাহিশের আব্বুর নাম সারে, সারের আব্বুর নাম সামি, সামির আব্বুর নাম জুয়াইফি, জুয়াইফির আব্বুর নাম আদওয়া, আদওয়ায়ের আব্বুর নাম আল আরওয়া, আল আরওয়ায়ের আব্বুর নাম আল হাইদির, আল হাইদির আব্বুর নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বুর নাম আল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বুর নাম আল আজর, আল আজরের আব্বুর নাম আল নাহুর, আল নাহুরের আব্বুর নাম আসরু, আসরুয়ের আব্বুর নাম রউফ, রউফের আব্বুর নাম ফালিখ, ফালিখের আব্বুর নাম তাবির, তাবিরের আব্বুর নাম আল সালিখ, আল সালিখের আব্বুর নাম আল ফারশাদ, আল ফারশাদের আব্বুর নাম আশাম, আশামের আব্বুর নাম আন-নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আন-নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বুর নাম আল-লামিখ, লামিখের আব্বুর নাম আল-মাতুশালিখ, আল-মাতুশালিখের আব্বুর নাম আল-ইদরিস, আল-ইদরিসের আব্বুর নাম আল-ইয়ারিদ, আল-ইয়ারিদের আব্বুর নাম আল-মালহাল-ইল, আল-মালহাল-ইলের আব্বুর নাম আল-কিনান, আল-কিনানের আব্বুর নাম আল-হানুশ, আল-হানুশের আব্বুর নাম আশীশ, আশীশ আলাইহিস, আশীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বুর নাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে মারহাবা, হে মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু ভাবুন যে আমরা কেমন একটা নবী পেয়েছি, যে আল্লাহ তাআলার কাছে তার কদর ও কিমত কতটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা জিনিসকে কেমন সুসজ্জিতভাবে সুরক্ষিত করেছেন, লা মাহফুজ করেছেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর আজ আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নবীর সুন্নতকে জবা করছি, নাপতি দোকানে গিয়ে প্রত্যেকবারে গিয়ে মুসলমান নওজোয়ান ছেলেরা নিজের দাড়ি কাটাচ্ছে। হে মেরে ভাইও, কিছু তো লেহাজ করো নিজের নবীকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজ আমরা এই লেবাসে কলেজ ইউনিভার্সিটিতে যাই আর গর্বের সাথে যাই যে হ্যাঁ, আমরা উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের উম্মত, আর আমরা সম্মানও পাই। আলহামদুলিল্লাহ, কিসের লজ্জা! আমাদের তো গর্ব করা উচিত যে আমরা উম্মতে মুহাম্মাদি,
আমাদের ড্রেস, আমাদের আখলাক, আমাদের চরিত্র, তাদেরকে আমরা ফলো করব। অন্য গায়ের কমদের কেন আমরা ফলো করব, যারা জিল্লাত, যারা অভিশপ্ত, যাদের জন্যে আজাব, কিয়ামতের দিনের আজাব ও জাহান্নাম অপেক্ষা করছে। আমরা আমাদের প্রাণপ্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছেড়ে, যার বংশমর্যাদা এত অব্বল, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার থেকে নিয়ে হযরতে আদম এই দুনিয়াতে প্রথম পা রাখনেওয়ালা মানুষের বংশ পর্যন্ত আল্লাহ তাআলা সুরক্ষিত করেছেন। এই দুনিয়াতে আরজে জমিনের বুকে এমন কোনো আর মনীষী নেই বা এমন কোনো বড় কোনো মানুষ নেই যে যার এইরকমভাবে বংশ পরম্পরা সুরক্ষিত আছেন। একমাত্র আমার আপনার প্রাণের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরা সুরক্ষিত আছে। তো মেরে মেহবুব ভাইও, একটু বুঝুন ও নিজেদের কদর কিমতকে চিনুন, ও আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদর কিমতকে জানুন, ও তানার রাস্তায় চলুন, ও আল্লাহর পথে ফিরে আসুন। আর আমরা আজ থেকে ওয়াদা করে নিই যে আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ধরে থাকব, সুন্নতের উপর দায়ম থাকব। তাদের জান চলে যায় যাবে, কিন্তু আমরা কখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছাড়ব না ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে শোনার থেকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাযীনা আজযু বিহি জামিআন। Allahu, Allahu, Allahu.